সেই আস্তাকুল্লাটা লেখার পরে, হ্যাঁ সেটা লেখার পরে তখন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রঙের ক্লাসে আজকে ক্যানভাস কিভাবে রেডি করতে হয় এবং ক্যানভাস বিষয়ক কিছু কথা আজকে আমরা বলবো, এবং সেই সাথে কিছু ম্যাটেরিয়ালের বিষয় নিয়ে কথা বলবো এবং সেগুলো দেখানোর চেষ্টা করবো। দিতে দিতে তারপরে মোটা হয়েছে, এরপরে এরপরে আমি একটা কাজ করে ফেলছি এখানে। হ্যাঁ, এই যে আমি পোর্ট দিয়াতে এইভাবে আর কি বিভিন্ন জায়গায় রং গেল, এরকম লিখলাম। এটা ফাইনাল করে ফেলবো তখন কিন্তু বোঝার উপায় নাই যে আসলে কিভাবে এটা শুরু হয়েছিল ক্যালিগ্রাফারের, কিন্তু যেহেতু এই এইটা দিয়েছি এখন টোটালটা একটা ভিন্ন ফ্লেভার আসছে। এইভাবে আমরা প্রথমে আউটলাইন দিচ্ছি। হ্যাঁ, আউটলাইন দিয়ে আবার একটু ই করে দিলাম। এইটার সুবিধাটা হলো যে দুইটাই যেহেতু ওয়াটার বেস, আপনার এর পরে যখন আমি কালারটা দিব, কি বলে অ্যাক্রিলিকটা দিব, হ্যাঁ বার্নসিনাটা দেওয়াটা, অ্যাক্রিলিকটা দিব, তখন এই কালারটা ও মানে অ্যাক্রিলিক বাইন্ডার হিসেবে কাজ করবে। তখন আপনার এই কালারটা আর নষ্ট হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা এটা আমি অ্যাক্রিলিকের এখন এই যে কালারই করে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখানে ডাইরেক্ট আপনি বার্নসিনাটা ডাইরেক্ট ইউজ করতে পারেন, অন্য অন্য কালার গুলো ডাইরেক্ট ইউজ করলে তখন কাঁচা কাঁচা ভাব থাকে, কিন্তু এটা আপনার ডাইরেক্ট ইউজ। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদেরও কিন্তু আস্তে আস্তে সময় চলে আসছে কাছাকাছি, আমরা জাস্ট এখানে এখানে এটা মিলাই দেওয়ার জন্য আমরা এরকম করতে পারি। হ্যাঁ মিলাই দিলাম, হ্যাঁ মিলাই দিলাম, ঘষে 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 মিলাই দেওয়া। আমি টোটালটা এখানে দিয়ে দিব, এই জায়গা কিন্তু আমার মানে হরফটা আসেনি চককে, এটা